اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন। এদিনে বিশ্বনবী রোজা রাখতেন, এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন, বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না। এজন্য বিশ্বনবী বলেছেন খায়রুদ দোয়া দোয়া ও আরাফা, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীরা ওই দোয়াটা করতেন, দোয়াটা হলো বিশ্বনবী বলেছেন খুদু আননি মানাসিকাকুম, আমার থেকে হজের নিয়মগুলো জেনে নাও। রুকনুল হাজারিল আসওয়াদ, কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে, ব্ল্যাক স্টোন আল হাজার আল আসওয়াদ, কালো পাথর, এটাতে কিস করা সুন্নাত, চুমু দেয়া সুন্নাত, এটা জান্নাতের পাথর। নূহ আলাইহিসসালামের বন্যার সময় পাথরটা হারিয়ে যায়, পরে এটাকে জাবালে আবু কুবাইস থেকে এনে আবার সেট করা হয়। এখান থেকে তাওয়াফ শুরু করতে হয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই হাজারে আসওয়াদ পাথরটাকে একটা মুখ দিবেন, দুইটা চোখ দিবেন, কারা কারা এটার মধ্যে চুমু দিছিল কিয়ামতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে। এখান থেকে তাওয়াফ শুরু, ঘুরে আসবেন, সাতটা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাওয়াফ হবে। এই যে বিশ্বনবী বললেন খুদু আননি মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও, আপনি না পড়লে শিখতে পারবেন না? এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো পড়তে পড়তে মরো। বলেন পড়ো পড়তে পড়তে মরো। যখন মন খারাপ তখন পড়বেন, যখন মন ভালো তখনও পড়বেন। হজের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই, আল্লাহ বলেন হজের ঘোষণা পরে দাও, আগে ঘোষণা দাও, শিরক করো নাকি, আমরা তখন ঘোষণা দেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, পারেন না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, পড়েন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা বলি লা শারীকা লাক, ঠিক কি না? আমরা যখন হজের জন্য দাঁড়াই, আল্লাহ বলে হজ পরে করো, আগে বলো শিরক করো নাকি, শিরকের সাথে সম্পর্ক আছে নাকি, আমরা বলি লা শারীকা লাক, আপনার সাথে কোনো ধরনের শরীক আমরা করি না। এদিনে বিশ্বনবী রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন। যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য, ওইটার নাম হচ্ছে রায়্যান, মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি থার্সটি অ্যাগেইন, একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। তো এই রায়্যান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যেস করতে হবে, রাজি আছেন তো? পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন। কোন দিন? কথা বলেন হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না? ইজহার আর রেদা পরে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল আরাফা আল হজ্জ আরাফা, আরাফাটাই হজ, কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আর হজে সব করেছে আরাফা করে নাই, হজ হবে না? কথা বলেন হজ হবে না? তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন, বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না। আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে, এতটা অপমান বোধ করে, বছরের কোন দিন শয়ত হয় না। এজন্য বিশ্বনবী বলেছেন খায়রুদ দোয়া দোয়া ও আরাফা, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীরা ওই দোয়াটা করতেন, দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইং কাদীর। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, মুখস্থ আছে না দোয়াটা? এটা পড়বেন। বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন। তাহলে বুঝা গেল বছরের সব দিন সমান না, সব দিন সমান না, বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। কোন দিন? এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠতম রাত কোনটা?
কদরের রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে সেরা। ওই রাতে আবাদত করলে, হাজার মাস যাবৎ আবাদত করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আমল নামায় তুলে দিবে কে? আল্লাহ। শ্রেষ্ঠ রাত কদরের রাত। এবার বলেন, বছরের সবচাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা? রমজান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কুরআন নাজিল হয়েছে, এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোন মাস থাকতে পারে? না। চিল্লায় বলেন, থাকতে পারে না। তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত, বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস। এবার বলেন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা? বিশ্বনবী বললেন, সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দা অল ডেজ ইন দা উইক। সপ্তাহের যতগুলো দিন আছে, সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা, জুমার দিন। চিল্লায় পড়েন, আল্লাহু আকবার। তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত, শ্রেষ্ঠ মাস রমজান মাস, আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। কোন দিন? জুমার দিন। এই জুমার দিন আল্লাহর হাবিব বলেন, একটা সময় আছে, ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয়। ওই সময়টা কখন, এই নিয়ে মুহাদ্দিসিন একরামদের মধ্যে ইখতিলাফ। সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত, ওই মুহূর্তে দোয়া করবেন, এই সময়গুলো নোট করে রাখবেন, এই সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয়। হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে? আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়, তাওয়াফ করা অবস্থায় দোয়া করলে কবুল হয়, জামজামের পানি খেয়ে, মা উ জামজাম লিমা শুরিবালা, যেই নিয়তে জামজামের পানি খায় ওই নিয়ত কবুল করে কে? মুজদালিফায় দোয়া আল্লাহ কবুল করেন, মাতাফে কবুল করেন, মুলতাজামে কবুল করেন, কাবা ঘরের হাজরা আসওয়াদের কর্নার, কাবা ঘরের দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে, এটার নাম মুলতাজাম। এইখানে হয় ধাক্কা ধাক্কি, সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন, কবুল করবে কে? কিন্তু সুযোগ পাওয়া যায় না। এক মাওলানা সুযোগ পাইছিল ধাক্কা ধাক্কি করে, কোন রকম গেস, যে একটা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করব সব কবুল করে নাও। এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা, খাইয়ে অনেক দূর, তো কাম হয়ে গেছে, সমস্যা নাই। দোয়াটা কি করছিল, কি করেছিল, আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও, একটা দোয়া করছে মানে। মুলতাজাম ধরে কয় দোয়া করছে? এক দোয়া। কারণ কয়টা চাবে ওখানে, আল্লাহ এটা দাও ওইটা দাও চাওয়ার সময় আছে, ওইখানে খালি ধাক্কা ধাক্কি। এই জন্য উনি একটা চাইছে, আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও, এটাই চাই আর কিছু চাই না। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না?